বাবা আমি নিজেই জানি না আমি তোমাকে কতটা ভালোবাসি। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, তুমি যখন ছিলে তখন মাথায় একটি ছাদ ছিল, এখন সেই ছাদ আর নেই। অনেক মিস করি বাবা তোমায়, অপারে ভালো থেকো। একজন বাবা সূর্যের মতো, গরম হলেও তিনি না থাকলে চারিপাশে অন্ধকার হয়ে যায়। বাবা তোমায় অনেক ভালোবাসি, অপারে ভালো থেকো। যতই দুঃখ আসুক না কেন, দুঃখের ছায়া কখনোই বাচ্চাদের উপর যে পড়তে দেয় না সে হলো বাবা। অনুশাসনের দ্বিতীয় নামটি কেবল বাবা। অনেক মিস করি তোমায় বাবা। আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না। কেবল সেরা বাবা তাদের বাচ্চাদের উড়তে দেয়, আমাকে উড়তে ডানা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ বাবা। ক্ষুধার্ত হলেও সে ঘুমায়, তবে কখনোই তার বাচ্চাদের ক্ষুধার্ত ঘুমাতে দেয় না মা বাবা। বাবার সবচেয়ে বড় গুণ হলো পকেট খালে কিন্তু কখনোই সন্তানকে হতাশ করে না। বাবা হলেন তিনি যে আপনাকে পড়ার আগেই ধরে নেয়, কিন্তু আপনাকে তোলার পরিবর্তে আপনার কাপড় থেকে ময়লা সরিয়ে দেয় এবং আপনাকে আবার চেষ্টা করতে বলে। বাবা হওয়া সহজ, তবে বাবার দায়িত্ব পালন করা খুব কঠিন। সেই বাবা আসল জ্ঞানী যে নিজের সন্তানকে বোঝে। একমাত্র পরিবারই এমন জায়গা যেখানে তুমি তোমার মনের কথা খুলে বলতে পারবে কোনো ভাবনা চিন্তা ছাড়াই। বাকি সবার সামনে তোমায় একটু হলেও বুঝে শুনে কথা বলতে হবে। একজন বাবা যতই রেগে যান না কেন তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন। বাবা তোমার অভাব কেউ কখনো দূর করতে পারবে না। আমি চিরস্থায়ী বিদায় নিচ্ছি না, আমার সন্তানের মাধ্যমে আমি বেঁচে থাকব অনন্তকাল। বাবা সৃষ্টিকর্তার দেওয়া এক মহান উপহার তুমি। হঠাৎ মনের অগোচরে মনে পড়ে তোমায় বাবা, ভালোবাসি তোমায় অনেক। বাবা হলেন সেই মানুষটা যে জীবনের সব পরিস্থিতি তোমার পাশে থেকেছেই এবং থাকবে। বাবার হাত যার মাথার উপর নেই তার মতো কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয় না। একজন বাবা বলে না যে সে তোমাকে ভালোবেসে এবং তিনি দেখিয়ে দেন যে তিনি তোমাকে ভালোবাসে। একজন বাবা হলেন তিনি তার ইচ্ছাকে চাপা দিতে পারেন শুধুমাত্র তোমার ইচ্ছার জন্য। হয়তো প্রত্যেক মেয়ে তার স্বামীর কাছে রানী নয়, কিন্তু প্রত্যেক মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। বাবা হলো স্রষ্টার ভালোবাসার কবিতা প্রতিচ্ছবি। বাবা ছেলের ভালোবাসার থেকেই কিছুই বড় হতে পারে না। এখনো অনেক ভালোবাসি তোমায় বাবা। কে কতটা ধনী তা আপাততভাবে হয়তো তার ধন সম্পত্তির পরিমাণ দেখে বোঝা যায়, কিন্তু প্রকৃতপক্ষে সেই ধনী যার কাছে পরিবারের ভালোবাসার সম্পদ আছে। জীবনের সবচেয়ে মূল্যবান উপহার তোমার মাতা পিতা, তাদের কখনো কষ্ট দিও না, কারণ তুমিও একদিন বাবা মা হবে। পৃথিবীতে একটিমাত্র জিনিস আছে যেটা অমূল্য কিন্তু বিনামূল্যে জন্ম থেকেই সবাই পেয়ে যায়, সেটা হলো মা বাবার ভালোবাসা, নিঃস্বার্থ এবং প্রকৃত ভালোবাসা। বাবা মানে হাজারটা সমস্যার সমাধান এক নিমেষে। যার জীবনে বাবা নেই সে জানে যে বাবা না থাকার কতটা যন্ত্রণা। পৃথিবীর সব কিছুর অভাব পূরণ করা যায় কিন্তু বাবা মায়ের অভাব পূরণ করা যায় না। বাবা নামক মানুষটা যখন থাকবে না তখন মাথার উপর ছায়াদানকারী বট বৃক্ষটাও থাকবে না। আমাদের জীবনের সব থেকে বড় অবলম্বনগুলোর মধ্যে বাবা অন্যতম। বাবা তোমায় অনেক মনে পড়ে, মনে পড়ে ঘুমের সময় তুমি থাকতে পাশে, এখন তুমি নেই, বড্ড একা লাগে। বাবা তুমি কোথায় হারিয়ে গেলে, কোন অজানায় কোন অচিনপুরে তোমার ছেলেটা কাঁদছে। বাবা বসে আছে একা, কতদিন আমি দেখিনি বাবা তোমায় দেখিনি দু চোখ পরে। বাবাকে হারিয়ে আমি বুঝতে পারছি যে জীবনে কত বড় অবলম্বনটা হারিয়ে ফেলেছি। বাবা আমায় নিয়ে তোমার যত স্বপ্ন ছিল সব মনের স্মৃতির জানালা খুলে
তোমার মনে পড়ে কোথায় লুকিয়ে আছো তুমি আমাকে একা ফেলে। বাবা, আমায় নিয়ে তোমার যত স্বপ্ন ছিল সব ওই সুখের কল্পনায় পুষেছি আমি অবিরত। যেখানেই আছো তুমি আমার ডাকেন